দুই দিন প্রেম করে কিছু ছেলে মেয়ে বলে পৃথিবীটা শুধু তোমার আর আমার, তা বলি আমরা কি ভাড়াটিয়া নাকি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফোনের স্ক্রিনে একটি ভিডিও চলতেছে, এর মধ্যে ক্যাপকাটের একটা ট্রেন্ড ফিল্টার ব্যবহার করা হয়েছে। তো আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ক্যাপকাটের ট্রেন্ড ফিল্টারটা কোথায় এবং আপনারা কীভাবে আপনার এই ভিডিওতে অ্যাড করবেন এবং কীভাবে এডিটিং করবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, করার পর আপনার প্লাস আইকনে একটা ক্লিক করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন, দেন এখানে অ্যাডে একটা ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করার পর আপনারা একবারে ভিডিওটা শেষে চলে যাবেন। যাওয়ার পর এখানে ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করবেন, দেন ডিলিট করা হয়ে গেলে প্রথম দিকে চলে আসবেন। তো প্রথম দিকে আসার পর আপনারা এদিকে স্ক্রল করলে দেখতে পারবেন ফিল্টার, তো এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এদিকে স্ক্রল করে দেখতে পারবেন রেট্রো, তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটু লোডিং নেবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো রেট্রোটাকে সিলেক্ট করার পর আপনারা এদিকে একটু স্ক্রল করবেন, দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্রিন্সিটন এইটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর প্রিন্সিটন এটা দিয়ে দেবেন, তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ফিল্টারটা অ্যাড হয়েছে, দেখেন এদিকে দেখেন এবং এখানে দেখেন। তো এখানে আপনার ভিডিও বরাবর এটা করে দেবেন, করে দেওয়ার পর আপনার ফিল্টারটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো এখন আপনারা এখানে কী করবেন, একজাস্টে গিয়ে আপনার স্যাচুরেশনটাকে এখানে একটু বাড়িয়ে দেবেন হালকা করে, দেন ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেবেন, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন, দেওয়ার পর এটা আপনারা একবারে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর এখন আপনারা এটা এক্সপোর্ট করবেন, দেন টিক 30 সেকেন্ডের একটা ক্লিক করবেন, এটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।